হ্যালো বিএস আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা দেখা দিচ্ছি আপনাদের সম্মুখে হাজির রয়েছে ফিশারম্যান বিডি চ্যানেল হ্যাঁ বিয়স বরাবরের মতো আপনাদেরকে প্রাথমিকভাবে যে পুকুরের মাধ্যমে চাষ করবেন সেটি হলো মনোসেক্স তেলাপে মাছ একাধিক কিংবা মিক্সারভাবে আপনারা পুকুরের মাধ্যমে চাষ করতে পারেন এতে মাধ্যমে এই ভিডিওটা প্রথম থেকে অতএব শেষ পর্যন্ত থাকবেন অতএব যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না পিএস এখানে যে মাছগুলো দেখতেছেন হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা সেই ক্ষেত্রে আপনার পুকুরের মাধ্যমে কিভাবে চাষ করলে অতি লাভবান হতে পারবেন তার মাধ্যমে দেখা গেছে এই মাছের পোনাটা আপনার কোয়ালিটি হিসেবে হতো গুণগত মান সম্পূর্ণই ভালো সেই ক্ষেত্রে দেখা গেছে এই তেলাপিয়া মাছের পোনা আপনার অল্প সময়ের ভিতরে মাছগুলো চাষ করতে পারেন বাকি একটি খাদ্য এবং কি তৈরি করে দিতে পারেন তার মাধ্যমে দেখা গেছে খাদ্য পরিবেশনভাবে আপনারা কিনা খাদ্যতে আপনারা চাষ করতে পারেন কিনা খাদ্যতে আপনার প্রোটিন যে খাদ্যটা রয়েছে সেই খাদ্যতে আপনারা মাছ চাষ এবং কি সফলতা করতে পারেন ইনশাল্লাহ নিশ্চিন্তাভাবে আপনার ছয় মাস পাঁচ হাজার কেজি মাছ ছয় মাসে আপনার চাষ করার সয়ন সম্পূর্ণই ভালো অতএব দুই হাজার থেকে তিন হাজার কেজির মাছ স্বয়ংসম্পূর্ণ চাষ করবেন মাত্র তিন থেকে চার মাসের ভিতরে হ্যাঁ বেশ এই সাইজের মাছের পোনাটা আপনার চাষ করতে সময় লাগবে মাত্র সাড়ে চার মাস কিংবা পাঁচ মাস কোয়ালিটি হিসাবে মাছ স্বয়ং ভালো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার পুকুরের পরিমাণের মতন আপনারা চাষ করেন বেশ দেখা গেছে পুকুরের পানির হাইট গভীরতা রাখবেন মাত্র ছয় থেকে সাত ফিট ওতে পানির পরিমাণ রাখবেন তিন থেকে চার ফিট মাছের রোগ হলে খাদ্যতে এবং কি পরিমাণ কম দিতে হবে ওতে ওষুধ প্রয়োগ করতে হবে দেখা গেছে প্রাকৃতিক ওষুধ আপনার তৈরি করতে পারেন চুন আর পটাশ একটি করে আপনার এই পুকুরে ছাড়াটা পুকুরে দিয়ে দিতে হবে কিছু কিছু পরিমাণে আপনার লবণ ব্যবহার করুন হ্যাঁ বেশ এই সাইজের কোয়ালিটি তেলা পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন